আসসালামু আলাইকুম, আমি ঝুম্পা রান্নাঘর থেকে বলছি। আশা করি আপনারা ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো আমার আজকের রেসিপি হলো রুই মাছের মাথা ভাঙা। তো আমি কীভাবে রান্নাটা করব আপনাদেরকে দেখাবো, আপনারা আমার সাথেই থাকুন। যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তো এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে বেল আইকনে ক্লিক করুন। তো দেখুন, আমার রুই মাছের মাথা ভাঙা রান্না করার জন্য আমার প্রথমে লাগতেছে রুই মাছের মাথা। তো আমি মাছটা বাজার থেকে কাটাইছিলাম, তার জন্য ওনারা দুই টুকরা করে দিয়েছে মাছের মাথাটা কেটে। তো এগুলা আমি আবার ছোট ছোট করে একটু টুকরো করে নিব, কারণ এটা মাথা ভাঙা রান্না করলে একটু ছোটো করে পিস করে নিলেই সুন্দর হয়। তো মাছগুলো কেটে নিব, কেটে ধুয়ে নিব। তো দেখেন আমি মাছ কেটে ধুয়ে নিছি, তো এরকম করে করে আমি সাইজ করে নিছি। তো আমি এখন মশলাগুলো দিয়ে দিব একে একে। তো আমি এখানে দিয়ে দিতেছি আদা বাটা এক চা চামচ, রসুন বাটা এক চা চামচ, আর পেঁয়াজ বাটা দুই চা চামচ। তো দিয়ে দিলাম মশলাগুলো, আমি বাটা মশলা দিলাম। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। তো লবণ দিয়ে দিলাম, এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া, হলুদের গুঁড়া এক চা চামচের মতো দিয়ে দিলাম, মরিচের গুঁড়া এক চা চামচ, জালটা আপনাদের স্বাদ মতো দিবেন। দিয়ে দিলাম সামান্য ধনিয়ার গুঁড়া, এটা দিয়ে দিলাম আমি গরম মশলার গুঁড়া, এটা দিয়ে দিলাম তালা জিরার গুঁড়া, আর একটা তেজপাতা আমি দুই ভাগ করে চার ভাগ করে আমি দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটা স্টার মশলা, দিয়ে দিলাম দারচিনি, দিয়ে দিলাম এলাচি, দিয়ে দিব আমি রেগুলার সয়াবিন তেল। তেলটা আমি অল্প করে এখন দিব, পরে তেল এই বাকি তেলটা দিয়ে আমি বাগার দিব রান্নার শেষে। তো এই সব মশলা আমি মাছের সাথে ভালো করে মাখাই নিব। আর মাছটা আমি একটু কম করে নিলাম, একটা মাথার অর্ধেকটা নিছি, কারণ আমার এতগুলো লাগবে না, আমার ফ্যামিলি ছোটো, তার জন্য আমি অল্প করেই করলাম। তো মশলা মাখানো হয়ে গেছে আমার, তো এখন দিয়ে দিব একটু পানি মাছটা সিদ্ধ করার জন্য। আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো, একবারই সব মশলা আমি মাখাই দিয়ে দিলাম, একটা ঢাকনা দিয়ে দিলাম, এখন চুলায় বসাই দিব। তো দেখুন চুলায় বসাই দিছি, ফিরে আসলাম আমি দু মিনিট পর, একটু নেড়ে দিব। তো মাছটা এই পানির ভিতরে সিদ্ধ হবে আর কষানো হবে। আবার ঢাকনাটা দিয়ে দিলাম, আবার একটু নেড়ে দিব। তো মাছ মাছ আমার সিদ্ধ হয়ে গেছে, মশলাটাও কষানো হয়ে গেছে ভালো। এখন দিয়ে দিব আমি ঝোল। তো দিয়ে দিলাম পানিটা আমি পরিমাণ মতো, আর একটু দিব যে মাছটা ভালো করে সিদ্ধ হবে আর জাল হবে। তো আর যেটা ঝোল ঝোলই থাকবে তরকারিটা খেতে ভালো লাগবে। তো আবারও ফিরে আসলাম দু মিনিট পর, আর একটু নেড়ে চেড়ে দিতেছি। তো এখন দিয়ে দিব আমি জলপাই, এখানে তিনটা জলপাই নিছি। দেখেন জলপাইগুলো এরকম চিরচির করে একটু কেটে দিছি যে টকটা বের হয়, আর নিছি কাঁচামরিচ চার পাঁচটা মতো, কাঁচামরিচগুলো আমি কেটে দিছি এরকম সাইড করে করে একটু কেটে দিছি, যে জলপাই আর কাঁচামরিচের একটা ফ্লেভার পাওয়া যায়। আর জলপাইটা পুরো কেটে দিলাম না, যে বেশি টক হলে তরকারিটা খেতে ভালো লাগবে না। যারা টক পছন্দ করেন তারা জলপাইটা মানে খাবারটা একটু ভেঙে ভেঙে খাবেন, আর মরিচটা এরকমই একটু ফ্লেভার বের হবে। যাদের বেশি জাল পছন্দ তারাও কেটে কেটে খাবেন এই কি। তো আমি নেড়ে চেড়ে দিতেছি আবার। তো দেখেন জলপাই সিদ্ধ হয়ে গেছে, এখন আমি তরকারিটা বাগার দিব।
আপনারা চাইলে টকটা না দিলেও পারেন, যারা টক পছন্দ করে না শুধু তরকারি এভাবে রান্না করে আপনারা বাগার দিবেন, দেখবেন অনেক ভালো লাগে খেতে। তো আমার একটু টকটা দিলে নতুন জলপাই বের হয়েছে, এই টকটা দেওয়ার থেকে আমার তো একটু ভালো লাগতেছে, একটু টক লাগবে হালকা, খেতে অনেক ভালো লাগবে। তো আমি চুলে একটা কড়াই বসাই দিছি আর রেগুলার সয়াবিন তেল ওটা দিয়ে দিছি, যেটা ছিল আমি তো রান্নার টাইমে কিছুটা মাখাই দিছি আর বাকিটা রেখে দিলাম। তো এখন বাগার দিব, এখানে নিছি পেঁয়াজ কুচি আর রসুন একটু থেঁতলে নিছি, মানে রসুন আমি শিলপাটায় ছেঁচে নিছি, আপনারা চাইলে রসুন চিকন করে কেটেও দিতে পারেন বা আমার মতো করে এরকম করে দিতে পারেন। তো আমি নেড়ে চেড়ে এই পেঁয়াজ আর রসুন বাগারের জন্য ভাজবো, এটা বাদামি কালার করব, সোনালি কালার করব। তো হয়ে গেছে আমার পেঁয়াজ রসুন ভাজা, এখন বাগারটা দিয়ে দিব, তরকারিটার উপরে ঢেলে দিব। তো দিয়ে দিলাম, তো বাগারটা দেওয়ার থেকে ভালো একটা সুন্দর ফ্লেভার আসবে আর খেতে একটা অন্যরকম স্বাদ লাগে। তো এখন আমি নেড়ে চেড়ে দিব এই পেঁয়াজ আর তেল, পুরো তরকারিটাতে আমি মিশিয়ে দিব। তো এটা একটু সামান্য জল জল মাখা মাখা জল জল থাকবে, এটা খেতে অনেক ভালো লাগে। তো দেখেন এখন আমি আবার একটু জাল করে নিব, ঢাকনা দিয়ে দিব, 5 মিনিট আমি জাল করব। তো আবার 2 মিনিট পর আমি দেখতেছি আমি একটু নেড়ে চেড়ে দিতেছি আর মাছগুলো একটু ভাঙা ভাঙা করে ফেলবো, হালকা একটু ভাঙা ভাঙা থাকবে, কিছু আস্তে আস্তে থাকবে, তাহলে তরকারিটা খেতে ভালো লাগবে। তো দিয়ে দিলাম ধনিয়া পাতা, তো আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম অল্প করে, ওই একটু নেড়ে চেড়ে দিলাম। তো এই টোটালে আমার 5 মিনিট হয়ে যাবে ধনিয়া পাতাটা সিদ্ধ হইতে হইতে। তো চুলাটা আমি অফ করে দিলাম, আমার রান্না শেষ, এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। তো এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, এই তরকারিটা সত্যি অনেক মজা, খেতে অনেক ভালো লাগে। আর এই তরকারি হলে ভাত খেতে আর কোনো কিছু লাগে না, সুন্দর করে 1 প্লেট ভাত খাওয়া যায় এই তরকারি দিয়ে ভালোভাবেই। আর আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।